हेलो व्यूअर्स वेलकम टू माय यूट्यूब चैनल नॉन स्टॉप एडुकेशन टेक्निकल। तो आज के भिडियोते हम देखो क्लास फाइव बांगला क्वेश्चन। तो डिसेम्बर मासे तो फाइनल एग्जामे किरकम किरकम क्वेश्चन आसते पारे, कि धरनेर क्वेश्चन प्रश्नपत्र आसते पारे, तो सेई भिडियो तोमादेर भिडियो बानाच्छि। तो भिडियोटी तोमरा प्रथम थेके शेष पर्यन्त देखबे एबं आमार चैनल नतुन हले चैनलके सबस्क्राइब करे पाशेर बेल आइकन क्लिक करे दिबे एरकम भिडियो नोटिफिकेशन सबार आगे पावार जन्य। तो देखो आजके भिडियोटी देखो फाइनल एग्जाम डिसेम्बर 2022 ठीक है क्लास फाइवर बांगला कोश्चिन। तो तुम्हारे किरकम कोश्चिन आसते पारे सेई विषये भिडियो बनाच्छि। तो भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबे। तो चलो आज के भिडियोटी आमरा शुरू करतेछि। तो एक नम्बर प्रश्नगुली कि बोलेछे निचेर प्रश्नगुली निजेर भाषाय लेखो, ठीक आछे। प्रत्येकटी मान मतो एक नम्बर करे देওয়া হয়েছে। तो क नम्बर प्रश्न देखो कि बोलेछे तोमार जाना कयेकटी उभचर प्राणीर नाम लेखो, ठीक आछे। उत्तर देखो काकड़ा, बैंग और साप, ठीक है। तो तब देखो ख नम्बर प्रश्न की बोलते तुम्हार जाना कयेकटी सरीसृपेर नाम लेखो। तो सरीसृप प्राणी की जरा क्योंकि बुके भेते चले, तो कि उत्तर होच्छे साप और चेरा, ठीक है। ग नम्बर प्रश्न माटिर नीचे हय एमन कयेकटी फसलेर नाम लेखो। तो कि उत्तरगुली आलू और गाजर, मूला, ठीक है। ग नम्बर प्रश्न आमार देशे স্বাধীনতা দিবস কোন দিনটি পালিত হয়ে থাকে। তো তোমরা সবাই জানো 15 আগস্ট সাল 1947 সালে কিন্তু আমাদের দেশটি স্বাধীন হয়। তো স্বাধীন 89 প্রশ্ন স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বিপ্লবীর নাম ভগৎ সিং ও ক্ষুদিরাম বসু, ঠিক আছে। তো প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতা লিখে রাখবে। 94 প্রশ্ন চট্টগ্রাম শহরটি বর্তমান কোন দেশে অবস্থিত। উত্তর হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। 6 नम्बर प्रश्न ग्राम जीवने पालित है एमन दुटी बड़ पर्व बा अनुष्ठान नाम लेखो। तो उत्तर होच्छे काली पूजा और ग्राम पूजा, ठीक है। ग्रामे किन्तु ग्राम पूजा होये थाके। 42 नम्बर कोश्चन आउश धान कोन ऋतुते घरे उठे। तो उत्तर होच्छे हेमंत ऋतुते आउश धान पाके, ठीक है। एबं 6 नम्बर प्रश्न कोन मासे ताल पाके। तो उत्तर होच्छे भाद्र मासे ताल पाके। तो एरपर देखो नीचे अर्थ लेखो स्वाधीन किभाबे मुक्त, ठीक है। सम्मान, सम्मानना और स्रोत হবে স্তব তুতি, ঠিক আছে। 3 नम्बर देखो वाक्य रचना करो पताका। तो कि হবে 15 আগস্টে সব স্কুলে পতাকা উঠানো হয়। তারপর দেখো দেশ আমার দেশের নাম হলো ভারতবর্ষ, নাম ভারতবর্ষ, ঠিক আছে। মুক্তি আমাদের দেশ 1947 সালে মুক্তি পেয়েছে। তো তোমাদের নিজের ভাষাও লিখতে পারো। গৃহস্থ গৃহস্থ বাড়িতে পূজা পাঠ হয় বা লেগে থাকে, এটা বলতে পারো। আচার্য বৃষ্টির দিনে বিকেলে বেলায় দেখি রামধনু আচার্য হয়, ঠিক আছে। রামধনু দেখে তোমরা আচার্য হও না, সেটা বলছি, ঠিক আছে। তাল নবমী তাল নবমী আমরা পিঠে খাই, ঠিক আছে। তাল নবমীর দিন আমরা কি পিঠে খাই। তারপর দেখো 4 নম্বরগুলি সলজ এটা কি হবে নীলজ, ঠিক আছে। আগ্রহ নিগ্রহ, অন্ধকার আলো, সাধ্য অসাধ্য, চিৎকার শান্ত, আনন্দ দুঃখ, ঠিক আছে। তো তোমরা এটি ভালো করে একবার দেখে নিবা। 5 নম্বর কোশ্চেন দেখো এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো। টি পা কা কা এটা কি হবে পাপ কাঠি, ঠিক আছে। না ব জ না ব এটা কি হবে আবর্জনা, ঠিক আছে। এবং দেখো 3 নম্বরটা নি নি না চো কা বা এটা তোমরা নিজের ভাষায় লিখবা। এটা এটা এই উত্তরটি কিন্তু তোমরা আমি তোমাদের জন্য ছাড়িয়ে দিচ্ছি, এটা নিচে তোমরা কমেন্ট বক্সে আমাকে বলবা, ঠিক আছে। তারপরে ক র ঘু পা এটা কি হবে ঘুরপাক, ঠিক আছে। তো তোমাদের সামনে বলে দিলাম প্রত্যেকটি প্রশ্ন উত্তর। তো তারপর দেখো নিচে সমার্থক শব্দ নদী কি হবে নীল, ঠিক আছে। আকাশ নীল আকাশকে নীল হয়ে থাকে। গাছ কি কি বলি আমরা বৃক্ষ, ঠিক আছে। তো এগুলি তোমরা তোমাদের সামনে বলে দিলাম। তো ভিডিও ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করে যাও, ঠিক আছে। তো তারপর দেখো সন্ধি বিচ্ছেদ করো, ঠিক আছে। বিদ্যালয় বিদ্যা যোগ আলয়, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা খাতার মধ্যে লিখে নাও, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চিন তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে, ঠিক আছে। এগুলি যে আসবে এমন কোনো কথা না, কিন্তু এরকম টাইপের কোশ্চিন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তারপর দেখো প্রত্যেক প্রতি যোগ এক, অপেক্ষা অপযোগ ইক্ষা, পরীক্ষা পরিযোগ ইক্ষা, পবিত্র পুত্র প্লাস ইক, ঠিক আছে। এটা কঠিন, তাই তোমরা কিন্তু এটা ভালোভাবে প্র্যাকটিস করবা, খাতার মধ্যে লিখবা বারবার, যার ফলে তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, যার ফলে তোমাদের পরীক্ষা লিখতে সুবিধা হবে, ঠিক আছে। তো তোমরা দেখে নিলা, এই ছিল কোশ্চেন ক্লাস 5 এর বাংলা ডিসেম্বর মাসের পরীক্ষার সাজেশন। তো তোমরা যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেল তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিও এরকম ভিডিও রিভিউশন সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, মিলব একটি নতুন ভিডিওতে।